লড়াই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই লড়াই হচ্ছে কিছু নীতিহীন আদর্শহীন ব্যক্তির বিরুদ্ধে, এই লড়াই হচ্ছে বিএনপি জামাত জোটের সেই দুর্নীতিবাজ সন্ত্রাসবাদ এবং জঙ্গি যারা লালন করেছে তাদেরকে চিরদিনের জন্য পরাজিত করা নির্বাচন। নির্বাচনের পরে বাংলাদেশ ইনশাআল্লাহ দেখতে চাই স্বাধীনতার পক্ষে শক্তি ছাড়া রাজনৈতিক অপশক্তি বাংলাদেশে থাকবে না। এই কাজে আমরা সবাই অতীতের ছিলাম, একসঙ্গে ছিলাম, এখন একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সবার সহযোগিতা নিয়ে যে উন্নয়ন শেখ হাসিনা করেছেন, যে জঙ্গি দমন তিনি করেছেন, ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য উন্মুখ হয়ে আছে। আমি কদিন এক নাগারে গ্রামে ছিলাম, দেখেছি মানুষ এখন উৎসব উপরে হয়ে গেছে, নবান্ন উৎসবের মতো বাংলার জনগণ এখন ভোটের জন্য উৎসবে প্রস্তুত হয়ে গেছে।